আজ আমি রংপুরের ঐতিহ্যবাহী খাবার শীতল তৈরি করব। এর জন্য আমি 1 কেজি পুঁটি মাছ বাসায় শুটকি করে নিয়েছি। শুটকিগুলো একটু উড়ুনে দিচ্ছি। এবার গ্রাইন্ডারের সাহায্যে এগুলো গুঁড়ো করছি। শুটকিগুলো ভালোভাবে মিহি হয়নি, কিছুটা আস্ত আস্ত রয়েছে। এগুলোকে আমি এখন একটা চালুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। গুঁড়োগুলো দেখেন নিচে জমা হচ্ছে, আর যেগুলো গুঁড়ো হয়নি, একটু আস্তে আস্তে ভাঙা ভাঙা আছে চালুনির মধ্যে, এগুলোকে আমি আবার উড়ুনে দিচ্ছি আর একটু ভালো করে গুঁড়ো করার জন্য। আমি এখানে বড় সাইজের 4টা রসুন ছিলে নিয়েছি। এবার পরিমাণ মতো রসুন উড়ুনে দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে শুটকির সঙ্গে ভালোভাবে মেশানোর জন্য গ্রাইন দিয়ে আবারও একটু থেতলে নিচ্ছি। শীতল তৈরির আর একটা অন্যতম উপাদান হচ্ছে কালো কচুর ডাঁটা। এর জন্য আমি আগে থেকেই কতগুলো কালো কচুর ডাঁটা ছিলে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এগুলো আমি পরিমাণ মতো উড়ুনে দিচ্ছি। শুটকির সাথে কালো কচুর ডাঁটা আর রসুন ভালোভাবে থেতলে নেওয়া হয়েছে। এবার আমি যে শুটকির গুঁড়োগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে উড়ুনে দিচ্ছি। এটা এখনও অনেকটা শক্ত আছে, এটাকে নরম করতে হলে এর সঙ্গে আরও কালো কচুর ডাঁটা দিতে হবে, তাই আমি আরও কিছু কালো কচুর ডাঁটা উড়ুনে দিচ্ছি।
শীতলটা দেখে মনে হচ্ছে এটা এখন ঠিকঠাক আছে, এটা বেশি নরমও হয়নি বেশি শক্তও হয়নি। শীতলটা এখন শক্তও না আবার নরমও না, এটাকে এখন মজাতে হবে। এবার এগুলো একটি পরিষ্কার পলিথিনে নিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দুই দিন মজার জন্য রেখে দিচ্ছি। শীতকালে যদি আমরা শীতলটা তৈরি করি তাহলে অবশ্যই এটাকে তিন দিন রেখে দিতে হবে। দুই দিন পর পলিথিনে রাখা শীতলগুলো উড়ুনে আবার নিয়ে নিলাম। এগুলো আরেকটু গাইনের সাহায্যে থেতলে নিচ্ছি। এবার একটা পরিষ্কার প্লেটে কিছুটা শীতল নিলাম। একটা বাটিতে সরিষার তেল আর একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এর সাথে একটু সরিষার তেল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। শীতলগুলোর সঙ্গে সরিষার তেল আর হলুদের গুঁড়াটা খুব ভালোভাবে মথে নিলাম। এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে বেলে নিয়ে রুটির গোলা তৈরি করার মতো করে গোল গোল করে নেব। একইভাবে আমি হাতের সাহায্যে গোল গোল করে আরও দুইটি শীতল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি।
খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায়। আমার শীতল একদম রেডি, এবার এগুলো ভালোভাবে শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।